ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আদর বানাই, ওই নবীজির আলামিন রাউফুর রহিম নূরে মুজাসসাম নূরে খোদা ইমানদারের জান, ঠিক কিনা? কথা বলেন না কেন? যিনি মুমেনের জানের চেয়ে আরো নিকটে হাজের ও নাজের, গায়েবের খবর দেন ওয়ালা, নুরুন আলা নূর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর প্রতি মহব্বত আদর ভক্তি নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন এবং দরুদ সালাম পড়বেন। সালাতু ওয়া সালাম আলাইকা দিদার নসিবে আল্লাহুম্মা সাল্লে, মহব্বত নিয়ে দরুদ পড়েন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো বেহেশতের বাগানে বসে যান, মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লা, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ
সাথে আল্লাহ সারা মা বন্ধে নাই, আমার নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মা বন্ধে নাই, আমার নবীজি সারা উপায় নাই, নবীর দিদার পাইতে হইলে নবীর মারহাবা জামাতের প্ল্যাটফর্মে আছি কিনা, একই প্ল্যাটফর্মের মানুষ আমরা, যদিও আপনারা নিচে বসে আছেন আমরা উপরে বসে আছি, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বেশি মহব্বত করি। তার কারণ হলো আমার নবী যখন সাহাবায়ে কেরামের সামনে কোনো ওয়াজ করতেন, নসিহত করতেন, সম্পূর্ণ ওয়াজ গুলো হাদিস হয়ে যেত। কি হয়ে যেত? হাদিস হয়ে যেত। সাহাবায়ে কেরামরা লিপিবদ্ধ করত, আবার কেউ কেউ মুখস্থ করত, মনোযোগ সহকারে তারা শুনত। আমার নবীর দিকে তারা এমন ভাবে মনোযোগী হয়ে থাকতো, তাকায় থাকতো, পিছন দিক দিয়ে যদি কেউ তীর মারতো বা বল্লভ মারতো, তাদের দৃষ্টিপাত পিছনের দিকে যাইতো না, কারণ তাদের একটাই আকর্ষণ আমার নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি চেহারা মোবারক। ঠিক কি না? জোরে বলেন না ঠিক না বেঠিক? এই জন্য বাবার আমি অনুরোধ করব, যারা দোকানে রয়েছেন, বাড়ি করে আছে, রাস্তায় রয়েছে, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, যাকে আমি বেশি ভালোবাসি মহব্বত করি, আল্লামা তায়রি সাহেব, তিনি আসবেন কিছুক্ষণ পরে। আপনারা মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন জায়গা দখল করে বসে যান। অনুরোধ করে বলবো, হাঁটা চলা করবেন না, মাবিলের পরিবেশ নষ্ট করবেন না, মহব্বতের সাথে বেহেশতের বাগানে বসে বেহেশতের বাগানের ফজিলত আমরা চাই কি চাই না? জোরে কর না, চাই কি চাই না? যদি আপনি দোকানে বয়ে দেন বেহেশতের বাগানের ফজিলত পাবেন তাইলে অনুরোধ করবো, দোকানে না বৈশা, রাস্তায় না দাঁড়াইয়া বেহেশতের বাগানে আসুন, আর মহব্বতের সাথে পীর মুর্শিদের চেহারা খানা কালবে ধারণ করে সুন্দর ভাবে ইসমেজাতের জিকির করুন। ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা, ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা, আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা, আমার গয়ালের
পাইলে গলায় দিই তবে মালা মশাল্লাহ দেখলে তার ভালো লাগে কইলে বারে জালা তোর দেখলে তার ভালো লাগে কইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গো গলায় দিই তবে মালা আমি দেশে তাইলে গো গলায় দিই তবে মালা মারহাবা জানলাই পইরা অন্তর করলাম কালা গো জানলাই জানলাই জইলা পইরা অন্তর করলাম কালা ওর বোজাগে দে প্রেম করিয়া কইল ভীষণ জালা ওর বোজাগে দে প্রেম করিয়া কইল ভীষণ জালা আমার নাজির সারে পাইলে গো গলায় দিই তবে মালা মশাল্লাহ গাঠিয়ার উত্তরপাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আপনার আমার সুপরিচিত অত্যন্ত প্রবীণ আলেম আল্লামা শাহ সুফি আলহাজ মাওলানা কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব দেবলা মাদ্রাসাতুল আলিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফ ঘাটিয়ারা ব্রাহ্মণবাড়িয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাত্তাআল্লাহু ফি ইলমিহি চিৎকার দিয়ে বলেন আমিন। এই মানুষের আওয়াজ বেজে যায় আমিন শব্দটার মর্তবা নাই, কথা বলেন না কেন? জিব্রাইল আমিন একজন ফেরেশতা, আমার নবী মিম্বরে দাঁড়ায় দোয়া করছে আর জিব্রাইল আমিন আমিন বলছে সাথে সাথে মাকবুল, দোয়া মাকবুল, জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি, প্রধান রৌনক, সুন্নি জামাতের নয়নমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, আমার বন্ধুবর আল্লামা বীর তরিকত রহমায়ে শরীয়ত বীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বৈজিয়া দরবার শরীফ চাঁপুর ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসাতুল কোরআনিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে কোন আমিন। বিশেষ করে আমার আগে যিনি সুন্দর তাকরির পেশ করেছেন মহরম সম্পর্কে, আমার অত্যন্ত মহাব্বতের
আমার নানা ভাই প্রখ্যাত আলেমে দিন আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ সুমধুর কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক আল্লামা এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি সুন্নি আল কাদরি সাহেব নাকাজিল্লাহু আলিয়া বারাকাল্লাহু বি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে জোরে কোন আমিন ইয়ার কাবিল এহতরাম মুহাক্কিক ওলামায়ে কেরাম তুলাবে এজাম হাজি এজাম মুরব্বি এজাম যুবক ভাই বন্ধুরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিনে আমার মা ও বোনেরা আশে কানে মুস্তফা জাকের আনে মুস্তফা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের দরবারে যিনি হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্দারি উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জোরে জোরে বলি মারহাবা বাবারা অনেক আলোচনা শুনছেন আমি আপনাদেরকে এই সূরা বাকারার 30 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছিলাম আমি আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করি আমাদের আদি পিতার নাম কি জোরে কোন না তিনারে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছে কি দিয়া মাটি দিয়া আমি আজকে এই আদম আলাইহিসসালামের সৃষ্টি তত্ত্বের মধ্যে মৌলিকত্ব আমি খুঁজে বের করব আমার দয়াল নবীজি দুনিয়াতে আগমনের ঠিক কিনা অন্যথায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমেই থাকতেন কোথায় থাকতেন আরশে আজিমেই থাকতেন একমাত্র আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার লক্ষ্যই হলো আমার দয়াল নবীকে দুনিয়ার জমিনে শেষ নবী করে পাঠানোর জন্য বাবা জিরা আমার খুব মনোযোগের সাথে বসবেন আল্লাহ পাক কত চমৎকার করে কোরআনে পাকে বলছেন ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তিনি একটা পরামর্শ সভার আয়োজন করলেন পরামর্শ সভা কিসের সভা পরামর্শ এই পরামর্শ করতে গিয়ে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন এই ফেরেশতাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ফেরেশতাদের সুরতে আকৃতিতে তিনি ফেরেশতা হন তিনি মূলত ফেরেশতা না কিন্তু তিনি ফেরেশতার সুরতে ছিলেন তিনি ফেরেশতার আকৃতিতে ছিলেন তিনি একজন নবী এবং রাসূল জোরে কোন সুবহানাল্লাহ তিনি একজন নবী এবং রাসূল উভয়টা পথ তিনার মধ্যে আছেন এই অবস্থার মধ্যে তিনি এই মজলিসের মধ্যে এই সবার মধ্যে তিনি উপস্থিত ছিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে দুনিয়ার জমিন বানাবো ওই দুনিয়ার জমিনের জন্য আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমার একজন খলিফা বানাইতে চাই তোমাদের সাথে আমি পরামর্শটা করতেছি তোমাদের ধারণা কি একটু বাতাও তোমাদের ধারণাটা কি একটু প্রকাশ করো বলো এবার ফেরেশতারা কি জবাব দেয় পালু সমস্ত ফেরেশতারা বলছেন আতা জালু ফিহা কি দরকার বানানোর দেখছেন নি আতা জালু আলিবে এটা হামজায় ইস্তিফহাম হামজায় ইস্তিফহাম মানে প্রশ্নবোধক হামজা সুরে বলেন সুবহানাল্লাহ এরা রিপ্লাই করে প্রশ্ন করছে কি দরকার বানানোর লাগে আর তুমি কাম পাইছি না আল্লাহ বলছেন ফিহা বানাইতাম যে কইছি
জিজ্ঞাসা করার আগে তোরা প্রশ্ন করলি কে এটার জবাব দে। এরপরে বলতেছেন মাইয়ুব সেতু ফিহা ওয়াসবি করতে মা, এবার ফেরেশতারা আটাক দিয়ে বলে আল্লাহ গো এই জন্য বানাইতে না করি, কেননা তারা দুনিয়ার জমিনে ফেতনা ফাসাদ করবে, তারা দুনিয়ার জমিনে কাটাকাটি মারামারি করবে, রক্তপাত করবে, কি দরকার তাদেরকে বানানোর জন্য। আল্লাহ গো বানায়ও না বানায়ও না, ওয়ানাহনু নুসাববিহু আমরা তো তোমার তাসবিহ জবি, আমরা তো তোমার তাসবিহ বর্ণনা করি, আমরা তো তোমার গুণগান করি, আমরা তো তোমার তাসবিহ আলোচনা করি, তাসবিহকে বর্ণনা করছি। এরপরে বলছেন ওয়াবিহামদিকা এবং তোমার প্রশংসা করছি, এবং তোমার প্রশংসা সানাসিবত এমনকি তোমার গুণগান করছি, তোমার তোমার ব্যাপারে হাম পেশ করি, আমরাই তো যথেষ্ট, আমরা তো যথেষ্ট, ওয়ানু কাদ্দিসুলাক এবং আমরা সকল ফেরেশতারা তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার পবিত্রতাকে আমরা প্রাধান্য দেই। আল্লাহ গো কি দরকার এই আদম বানানোর জন্য, খলিফা বানানোর জন্য? আমার আল্লাহ ধমক দিয়ে বলে বলে দেখেন মুফাসসিরিন লিখতেছেন উযকুর ইয়া মুহাম্মাদান, জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে দোস্ত গো আপনাকে জানাইয়া দেই, আমি যখন ফেরেশতাদের সঙ্গে আদম বানানোর ব্যাপারে পরামর্শ করেছিলাম, তখন আপনি ওই মজলিসে ফেরেশতাদের সুরতে ফেরেশতাদের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি কি ছিলেন? উপস্থিত ছিলেন। এই দয়াল নবীজি চুপ হয়েছিলেন, নিষেধ করেন নাই, হাও বলেন নাই, নাও বলেন নাই, তার কারণ আছে নি, জোরে কোন না কারণ আছে নি। ফেরেশতারার দৌড় যেখানে শেষ, সেখান থেকে আমার নূর নবীর আরম্ভ, রহমতে আলম নূরে মুজাসসাম, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই, ওই নবীজির রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা। চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আর শুনবানী সুন্দর কাহিনী, আর শুনবা সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা। ফেরেশতাদের শুরুতে আমার নবী ছিল কি ছিল না? জোরে জোরে বলেন না, ছিল কি ছিল না? ছিল।
তুমি দেখি মৌলবী সাজ্জা বাংলাদেশের জমিনে বড় 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 কাটুরি লইয়া লইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করো আর প্রচার করো নবী আমরার মতো মাটির মানুষ, নবী আমরার মতো মাটির মানুষ, আমরার মতো দোষে গুণে ভরা, রক্তে মাংসে ভরা। এই নবীরে এতটা সম্মান করণ যাইত না, সম্মান করতে করতে আল্লাহর উপরে দিয়ে নিও না। ও আবু জাহেল, তুই তো কস কিরে আবু জাহেল, আমার নবীর তো ফেরেশতার সুরত ছিল, ফেরেশতা কস না কেরে। মানব সুরতে আসার কারণে তুমি হয়রান হয়ে গেছো, পাগল হয়ে গেছো। আমার নবী মানুষ 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 এরকম ভাবে বলতে আরম্ভ করছো। আমার নবী যদি মানুষ হয় তাইলে তো তুমি মানুষ হও আমার নবীর মতো, ঠিক কি না? তাহলে আমার নবীর সঙ্গে আমি যতটুকু জানি হাদিস শরীফে আসছে, ওয়াল্লাযী বাআসা বি লাম ইয়ালাম বিল হাক্কি হাকীকাতান গায়রা রাব্বি। হে দুনিয়ার মানুষ, তাই আল্লাহ নিজে বলতেছেন, আমি আমার রবের কসম করে বলি, আমি নবীর সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করবে না, আমি আমার রবের কসম করে বলি, স্রষ্টার কসম করে বলি, আমি নবী কি, আমি নবী কে, আমার হাকিকত আমার আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা বলেন? আমার নবী ফেরেশতার সুরত ছিলেন, কিন্তু হাও বলে ভাই নাও বলে নাই, কারণ আছে, কারণ আমার নবী জি সব কিছু জানেন। এরপরে আল্লাহ কি জবাব দেয়? জবাবের প্রতি উত্তর দিয়ে দেই, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ঠিক নি কথা? আল্লাহ কোন উদ্দেশ্যে আদম বানাইব এটা আল্লাহ আল্লাহ বলছে যে আমি যেটা জানি তোমরা তা জানো না। এই যে না করছি, না নাড়া করছে ফেরেশতারা, এই না করার শাস্তিটা দিছিল হযরতে গাউসে পাকে, কে দিছিল? আননি না করি কিতাবটা সংগ্রহ করছি আজ থেকে প্রায় 14 কি 15 বছর আগে। এই কিতাবটাতে আসছে হুজুর গাউসুপাকে যখন কবরে শুয়াইছে, তো মন কান্ন করি তো অবশ্যই প্রশ্নের জন্য আসে না, আসছে আয়সা বলতেছে মার রব বুকা, আপনার রব কে? তোর আল্লাহ রে গাজি গা, সুবহানাল্লাহ বল। আচ্ছা আপনি এই কথা বুঝাবে তোরা চলে তো না, তুই মুহুর যাবে রিয়া মা দিনুকা, আপনি কোন ধর্মের? কতর খোদা রে গাজি গা, দরবার লাগাইতে চিনি প্রশ্ন করি একটা উত্তর দেয়ার একটা ঘটনা কর্নার কষ্ট হয়েছে। আমি তো একজন মানুষ আব্দুল কাদির জিলা, তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কোথেকে আসছো? তোমরা তো ফেরেশতা, নাম কি, মন কার নাকি? ও তো তোমরা তো অনেক প্রশ্ন জবাব টব দাও, তোমরা মুসলমান? আচ্ছা কর্ত দিয়ে দরবারটা লাগবে না, এরা মুসলমান নিয়ে দেখি ফেরেশতা জানলি তো কি কর, এত 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 প্রশ্ন করি কবরে, কেউ এত কিছু জিজ্ঞাসা না জবাব দিতে যে বুঝবো না, আপনি তো কি বলতেছে? কারে করতেছি তোমরা মুসলমান কি? তখন বলতেছে আমরা তো আখির নবীর উম্মত, ধরে তো না তোমার, তাহলে বোঝা গেল সমস্ত সাহাবীরা আখির নবীর উম্মত,
কথা বলে না। ফেরেশতারা কি আমার আখেরি নবীর উম্মত? সবাই আমার নবীর কলমা পড়ে মুসলমান, কিন্তু ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি, কিন্তু কার উম্মত? আখেরি নবীর। কোথায় তোমরা আখেরি নবীর উম্মত? আমি আব্দুল কাদিরও তো আখেরি নবীর। তো আমার নবী তো হাদিস শরীফে বলছেন যে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দিতে হয়, আসসালামু কাবলাল কালাম। ও তোমরা দি কথা বলতেছো, সালাম দিলা না? ও আচ্ছা, আমরা তো সালাম দেই না, খালি প্রশ্ন করি উত্তর নিয়ে যাই। এমন সালাম দাও বলছে যে ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সুন্দর ইসলাম। এখন তো নবীজি আবার হাদিস শরীফে বলছেন সালাম বানা কালাম বিনিময় করে আবার মুসাফা করা তো সুন্নাত রাসূল, তো করা লাগে না মুসাফা করো? এরপরে প্রশ্ন উত্তর দেব নাই। একজন যখন হাত বাড়াইছে না, দুইজন একসাথে দেয়। এবার দুইজন একসাথে যখন দিছে, হুজুর গাউসে পাকরে আল্লাহ পাক আলাদা একটা পাওয়ার দান করছেন, যেটা হলো বেলায়েতের পাওয়ার। কিসের পাওয়ার? বেলায়েতের পাওয়ার, কিন্তু দুনিয়ার শক্তির ঊর্ধ্বে। তিনি বেলায়েতের শক্তি দিয়া তাদের দুইজনের সঙ্গে মুসাফা কইরা দৌড়ে হয়ে রাখছে। হুজুর সারেন না কেন? তো সুদ সারতাম কেমনে? তোরার তো বহু কথা জন্মে রয়েছে। কি কথা সারতাম না? তোরা তোরা আল্লাহ রে কর নিত তোরা রে সুড়াইয়া। এখন তো এটা কি করতেছিলাম না? আমরা প্রশ্ন জবাব নেবো না, নিজ পরে যত না সব থাহস না আটকাই তাই তো কিল্লি গিয়া মন আসেনি আল্লাহ যে খলি বাবা নাই তো বসি তোরা যে না করছিল জব দিয়া যা কেড়ে না গেছে শেষ নেই এমন পেশো করছে। এটা উত্তর কি ফেরেশতারা দিব? এটা তো শুধু আমরা একলা না করছি না, আরো কাছে বলে গিয়া তো তাইলে আমরা সারেন কো না, একজন তার আরেকজন যা। এবার মুনকার রইল নকির গেল, গিয়ে বলতে জিব্রাইল আমরা তো ব্যস্ত করছি এমন ভাবে না তো করছি সবাই মিলে বেশি, এখন আমরা ধরে লেছি, এখন আমরা একটু কই নেকো যার যার জান বাসা ইয়ানো নিও না এ দরবার মা আমরা রে নিও। তাহলে বোঝা গেল ফেরেশতারা যদিও নূরের তৈরি, কিন্তু আমার নবীর আখেরি নবী তো তিনি উম্মতের দাম কিন্তু কম না, ঠিক কিনা কম না? কেউ উম্মতে মুহাম্মদের দাম কি কম? হাত তুলে পঞ্চ দেহি কম না বেশি? হাত তুলে, হাত তুলে তুই হাত এক হাত না নারায়ণ মানি না না তুমি সর্বপ্রথম দুনিয়ার জমিনে যাইবা, সেখানে গিয়ে তুমি মাটি সংগ্রহ করবা। কি সংগ্রহ? জোরে জোরে বল না কি সংগ্রহ? এবার জিব্রাইল ডাকিয়ে বলে আল্লাহ সংগ্রহ কইরা কোন জায়গায় রাখবো? আমার আল্লাহ বলেন ওয়াদি আরাফা নামক একটা জায়গা আছে, বুখারীতে আছে ওয়াদি আরাফা, ওই জায়গাতে তুমি মাটি গুলো রাখবা। ইবনে হিশামের এক রাওয়ায়েতে আসছে ওয়াদি মুমাওয়ান,
এই জায়গাটার নাম হলো ওয়াদি নুমান এবং প্রসিদ্ধ মসল ওয়াদি আরাফা। এই জায়গার মধ্যে তুমি মাটি রাখবা। যেই মাত্র কথা বলল হযরত জিব্রাইল আমিন আসলো, আয়েশা যখন মাটিতে স্পর্শ করবে মাটি একটা ডাক দিয়ে বলে আল্লাহর দোহাই দোহাই আল্লাহর, আল্লাহর দোহাই দিয়ে বলে তুমি আমার স্পর্শ করিলো না। জিব্রাইল আমিন জিজ্ঞাসা করলো আল্লাহ পাক তো পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য ধরার জন্য, আর তুমি এখন নিষেধ করতেছো আল্লাহর দোহাই দিয়া ঘটনা নাকি? এবার মাটি ডাক দিয়ে বলতেছে জিব্রাইল আমি তোমার আল্লাহর দোহাই দিয়ে নিষেধ করছি, এই জন্য আমি মাটি হলাম পবিত্র, আমি মাটি হলাম পবিত্র, জাহান নামবাসী হইব, জাহান নামের আগুন দিয়া তাদেরকে জ্বালাইব ঘুরাইব। ও জিব্রাইল আমি মাটি এমন কি অপরাধ করলাম যে বিনা দোষে আমি জাহান নামের আগুন দিয়া পুড়তে হবে জ্বলতে হবে, এই জন্য আমার দ্বারা আদম বানানোর দরকার নাই, আগুনে ঘুরার দরকার নাই, সুতরাং তুমি আল্লাহর দোহাই দেই তুমি ধৈরো না। জিব্রাইল তো খাইছে দি কি যুক্তি দিছে, কি দোহাই দিছে, আল্লাহর দোহাই দিছে, আই তুই থাকতে হইতেন ন, চলে আসছে আসছে যে কথাবার্তা হয়েছে আল্লাহ দেখছেনি শুনছেনি, কথা বলেন না কেন শুনছেনি? আচ্ছা এবার আমার আল্লাহ আবার রিপ্লাই করে প্রশ্ন করে কি রে জিব্রাইল খবর কি? সুবহানাল্লাহ কোন খবর কি? বলে আল্লাহ তোমার নামের দোহাই দিয়ে নিষেধ করছো তো এই জন্য চলে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বাবাজিরা আমার দিকে মনোনিবেশ করেন না, আমার দুস্থ তো আসবে, আয়েশা বলছে না, আয়েশা বলবো আপনারা একটু অপেক্ষা করেন, আমি এই বিষয়টার তফসিরটা শেষ করে আমি ইনশাআল্লাহ মাইক রেখে দেব, আপনারা আমার দুস্থের আলোচনা মনোযোগ সহকারে শুনতে পারবেন। তাইলে মহাব্বতের সাথে একটু জিকির করেন, সামনে কোন বহনে লো কাইলা গো মুর্শিদ, কোন বহনে লো কাইলা আমারে তুমি কেমনে বইলা রইলা আমারে তুমি কেমনে বইলাও রইলাও আমার হবা। আমার মতো এমন পাগল মুজাহিদের মতো এমন পাগল আর কারের পাইলা বাবা, আমারে তুমি কেমনে বইলা তুইলা মাশাল্লাহ। কোন বনে লোকাইলা গো মুর্শিদ, কোন বনে লোকাইলা বাবা, আমরা রে তুমি কেমনে বইলাও রইলা আমার হবা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের আমার খুব মনোযোগ। এবার আমার আল্লাহ পাক বলেন, হে মিকরাইল তুমি যাও। মিকরাইল গেল, মিকরাইলের সাথে একই আওয়াজ দিলেন, আল্লাহর দোহাই তুমি আমারে ধরো না, জোরে জোরে গুন সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিসাল্লাম ফিরে চলে গেলেন। এবার গেলেন, এবার আল্লাহ পাক পাঠাইলেন হযরতে ইসরাইল আলাইহিসাল্লামকে। ইসরাইল আলাইহিসাল্লাম গেলেন, যাওয়ার পরে ইসরাইল আলাইহিসাল্লামের সঙ্গেও মাটি একই একই কথা বলেছেন, আল্লাহর দোহাই তুমি আমারে ধরো না। এবার মিকরাইল আলাইহিসাল্লাম চলে গেলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ইসরাইল এবং মিকরাইল, তোমরা দুইজন তো আমার দোহাই দেওয়ার কারণে তোমরা চলে আসলাম, এবার আমি আজরাইলকে পাঠাবো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, ও আজরাইল তুমি এবার যাও, তুমি মাটি সংগ্রহ করবা, আল্লাহ কোথায় রাখবো, ওয়াজে আরাফা নামক জায়গাতে রাখবা। এবার হযরতে আজরাইল আলাইহিসাল্লাম আসলেন, সর্বপ্রথম যেই জায়গাটাতে আসলেন, এই জায়গাটা হলো বর্তমানে খানায়ে কাবা, যেই জায়গায়, এই জায়গাতে তখন কিন্তু খানায়ে কাবা ছিল না, কাবা ঘর ছিল না, শুধু এই জায়গাটা সমান ছিল মাটি আর মাটি। এই জায়গাটাতে তিনি আসলেন, আসার পরে হযরতে আজরাইল আলাইহিসাল্লাম যখন মাটিতে স্পর্শ করবেন, এবার মাটি চিৎকার দিয়ে বলে, হে আজরাইল খবরদার খবরদার, তুমি আমাকে স্পর্শ করো না, আল্লাহর দোহাই দিয়ে বলে তুমি আমাকে স্পর্শ করো না। এবার আজরাইল আলাইহিসাল্লাম কথার জবাব দিয়ে ডাক দিয়ে বলে, ও মাটি তুমি সেই আল্লাহর দোহাই দিয়ে আমাকে নিষেধ করতেছো, আমি ওই আল্লাহর হুকুম নিয়ে আসছি, আমার জীবন যাবে রে, আমি তোমাকে না নিয়ে যাব না। বলেন না সুবহানাল্লাহ, খাবার দিয়া দোষ মাটি, মাটি একটা চিৎকার দিয়ে বলে, এ আজরাইল এটা কি করলাম, আমি সৃষ্টি হওয়ার পরে এত বড় কষ্ট জিন্দেগিতে পাই নাই, খারাপ লাগতেছে বাবাজিরা, আওয়াজটা যদি বন্ধ করতেন তাহলে মানুষগুলো আলোচনা শুনলে একটু শান্তি পাইত, ঠিক কিনা বাবা? আর আর একটু সামনে যাবো, যাবো কিনা বাবা? তাইলে তো যাওয়াই লাগে। এই মাটি যে তুলছে তফসিরে আসছে, 40 মন মাটি উঠছে, কয় মন? আর আপনাদের আমরা এই দেশের যত বিরাট বড় মানুষ আছে, এ যদি এক মুঠ মাটি ওড়া, কয় কেজি মাটি উঠল বড় জোর? কত, কয় মন? 1 কেজি? আর আজরাইল একটা খবর দিয়ে মাটি উঠেছে, কয় মন উঠছে? কন্যা বেশি। এই মাটিটা নিয়ে ওয়াদি আরাফাতে রাখলো, জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াদি আরাফা কোন জায়গাটা এটা জানেননি? এটা তো জানেন না। খানায়ে কাবার কিনারে যে মাকামে ইব্রাহিম আছে না, আসেনি তখন তো মাকামে ইব্রাহিম ছিল না, এই মাকামে ইব্রাহিমের এই জায়গাটাকে বলা হইতো ওয়াদি আরাফা, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু অনেকে বলে আরাফাতের ময়দানে ওয়াদি আরাফা, তবে এটা হলো অন্য রেফারেন্সে, কারণ ওইখানে আদম হওয়ার পরিচয় ছিল, তো ওইটাকে বলা হয় ওকুফে আরাফা, জোরে কর না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? ওকুফে আরাফা, মানে আদম হওয়ার একত্রিত হওয়ার জায়গা, ঠিক কি না বাবাজিরা? আমার খুব মনোযোগ। এবার মাটি রাখলেন 40 মন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল পৃথিবীর আরো 60 জায়গা থেকে মাটি সংগ্রহ করে একত্রিত করো, বিভিন্ন জায়গা থেকে। হযরতে আজরাইল আলাইহিসাল্লাম 60 জায়গা থেকে মাটি এভাবে উঠাইছেন, উঠাই উঠাই এই মাটির সঙ্গে মিশাইছেন। মিশানোর পরে আল্লাহ পাক বলতেছেন, এ জি হে আজরাইল তুমি অপেক্ষা করো। এবার আল্লাহ পাক এই মাটির উপরে এক টানা 40 দিন মতান্তরে 40 বছর যাবত পর্যন্ত খালি বৃষ্টি দিছে। কি দিছে? বৃষ্টি। মানুষ নাই, জিন পরি নাই, কীট পতঙ্গ নাই, গাছপালা তরলতা কিচ্ছু নাই, শুধু মাটি।
এটার সাথে আছে পানি, এটার সাথে আছে আগুন, এটার সাথে আছে হাওয়া, কয়টা হয়েছে? কথা কম লাগে, আগুন পানি মাটি বাতাস কয়টা হয়েছে? এই চারটা সম্পদ শুধু ছিল, আর কিচ্ছু? ভাইয়ের আমার খুব এই বৃষ্টির পানি পাওয়ার পরে মাটি গুলো একটু আঠা হয়েছে, খামেরা হয়েছে। দেখবেন দুনিয়ার জমিনে কিছু মানুষ বেকারি চাকরি করে, বেকারি আছে রে বাবা, বিস্কুট ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতে গিয়ে আটার খামিরা বানা বানায় নি, এটার সাথে বিভিন্ন কিছু মিক্সার করে তারপরে এটাকে আঠা আঠা বানায়। ঠিক তদ্রুব আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন, রহমতের বৃষ্টি দেওয়ার পরে মাটি গুলো আঠা আঠা হয়েছে। এবার আমার আল্লাহ পাক বলেন, আজরাইল এই মাটি স্তূপ থেকে তুমি আবার এক মুঠ মাটি উঠাও। তখন আবার যখন এক মুষ্টি মাটি উঠাইছেন, ওই এক মুষ্টি মাটিও চল্লিশ মন হয়েছে, কম নাই? চল্লিশ মন ওঠার পরে আল্লাহ পাক বলছেন, এই চল্লিশ মন মাটি তুমি আলাদা করো। আলাদা করলাম, বলে এটাকে তুমি ভালোভাবে মিক্স করো। মিক্স করার পরে আস্তে আস্তে করে আমার আদমের বডিটা বানাও। সুবহানাল্লাহ। কোন এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ কুদরতি নকশা, আল্লাহ পাকের কুদরতি নকশা দেখাইতে পারে কি পারে না? ধরে কোন না পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? এবার যখন নকশা দেখাই দিলেন, দুইটা পা বানাইলো, পা বানানোর পরে এখান থেকে আস্তে আস্তে করে বডিটা বানাইলো, বডিটার পদ্ধতি দেখাই দিলেন। বানানোর পরে এই দিকে দুটো হাড্ডি আছে কিনা দেখেন, হাড্ডি আপনার আছে নি? এই হাড্ডি, এই হাড্ডি প্রত্যেকটা মানুষের আছে। এই হাড্ডি পর্যন্ত নিচের যে অংশটা আছে, বডিটা আছে, দুইটা হাত এবং দুইটা পা, অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে সেগুলি হযরতে আজরাইল আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের জন্য বানাইছে। যেই মাত্র বানাইলো, এবার হযরতে আজরাইল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আমার আল্লাহ, এখন কি রূপ দিবেন, কি আকৃতি দিবেন? এটার আকৃতি তো আমার জানা নাই, আমার তো খোঁজার বাইরে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল গো, ও আজরাইল তুমি আবার চলে যাও, আমার আদমের আকৃতি মাথা এবং যাবতীয় যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ দেব। এবার বুখারীতে হাদিস আসছে, খলাকাল্লাহু আদমা আলা সূরাতিহি আই তাযীমান সূরাতিল্লাহ। দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাকের কুদরতি একটা আকৃতি ধারণ করলেন, কুদরতি হাকিকত না? হাকিকতে আমার আল্লাহর আকার নাই, নিরাকার, ঠিক কিনা বলেন? জোরে জোরে কোন ঠিক না বেঠি? তিনি কুদরতি নামে একটা আকৃতি ধারণ করে তিনার যে চেহারা, ওই চেহারা সম্মানার্থে, কি আছে সম্মানার্থে, মর্যাদার্থে, খবরদার হাকিকত না? হাকিকতে আল্লাহকে দেখার শক্তি কারণ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী আল্লাহকে দেখছে কি দেখছে না? দেখছেনি? আপনারা দেখছেননি? নবীজি দেখছেনি? তো যে মৌলবীর বলে নবী, আমরা মতো মাটির মানুষ, এরা দেখছেনি? এরাও দেখছে না? আরে ওরা কবিল্লার গরম, ওরা কবিল্লার কসকি, তোরাও দেখছ না, অথচ আমার নবীজি দেখছে না? কিরকম দেখছে? এটা প্রশ্ন করছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন করছে
আমার নবী যখন মেরাজ করে আসলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহরে দেখছেন? বলে হ্যাঁ আমি দেখেছি, স্পষ্ট দেখেছি। দেখছেন? বলে হ্যাঁ। কি রকম? নবীজি বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি আমার আল্লাহকে উত্তম আকৃতিতে, উত্তম সূরাতে আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আর মালাউনের গোষ্ঠী বলে, আমার নবী আমগো তোমার ইরমান নাউজিলা। জোরে কর আবার বলে ইমাম হাসানের শাহাদতের ব্যাপারে এজিদের হাত আছে যেটার গন্ধ পাওয়া যায়। শুনি, যেই ব্যক্তি এজিদের পক্ষে কথা বলে, ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে, আমি তো বলবো এই যুগের বর্তমান এজিদ হলো এই মালাউনে। কথা কোন ঠিক না বেঠি? এই সমস্ত মালাউনদের কথা শুনে মানুষ কান্দে, আবার লাফালাফিও করে, বুজার অভাবে করে। এখন দিকে কথা বলে, আহলে হাদিস তার পাশে বসা দেওয়াজ করে, আরে কবিস পাশে বসা, পাশে বসা। আমরা ফেসবুকে পাই কমিন হামজার নাম শুনছেন না? হ্যাঁ, কমিন হামজা। আর তাতে মিজানুর রহমান আহাজারি, আজহারি না আহাজারি, শয়তান। এবার জিব্রাইলকে আল্লাহ বললেন, হে জিব্রাইল, আমার আদমের লাশটাকে বেহেশতে নিয়ে আসো। আমি জিজ্ঞাসা করি, আদম রে বানাইছে কোন জায়গার জন্য? দুনিয়ার জন্য, ঠিক কিনা? কারণ আল্লাহ বেহেশত নেই করে। এবার আমার আল্লাহ ইচ্ছা করলেন আদম রে রুহ দিতে হবে, কারণ তার জিন্দা করবো। আল্লাহ যদি ইচ্ছা করতো দুনিয়ার জমিনে আদম রে জিন্দা করতে পারতো কি পারতো না? চিন্তা করবো, তার কারণ আসেনি। এবার জিব্রাইল আলাইহিসসালাম এবং সমস্ত ফেরেশতারা জান্নাতের চতুর্পাশে দাঁড়ানো, আল্লাহ পাক আদম আলাইহিসসালামের মাথার তালু দিয়া রুহু দিছে। কি দিয়া? মাথার তালু দিয়া। এই দিক দিয়া রুহুটা দিল, চট করে রুহুটা বের হয়ে আসলো, আবার দিল, আবার বের হয়ে আসলো, আবার দিল, আবার বের হয়ে আসলো। এবার আমার আল্লাহ জিজ্ঞেস করছে, রুহুরে তিনবার করে আদমের খাতার ভিতরে দিলাম, তুমি বারবার বের হয়ে আসো, তার কারণটা কি? আমার আল্লাহর কথার জবাবে রুহু একটা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আদমের অন্ধকার খাসাটা আমার ভালো লাগে না, শান্তি লাগে না, এই জন্য বারবার বের হয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জীবনাই তাড়াতাড়ি করে যাও, আমার আরশের আরশের কিনারে ডান কিনারে তাকায় দেখো, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামক একটা তারকা আছে, ওই তারকা মুবারকাই না আমার আদমের কপালে বসে বসে লাগায় দাও, দেখবার রূহ আর বাহিরে যাবে না। লাগাইছে কপালে, কোথায় লাগাইছে? কপালে লাগালো। লাগানোর পরে
যখন রুহ দিছে আল্লাহ পাক বলেন রুহরে এখন কেমন লাগে, আল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে ভাই কহ আমি তো সুন্দর জায়গাতে বেড়ে যাই গা কাম পাইছো না তুমি তুই বাড়িতি না কোন জানতাম রে তুই যে বাড়িতি না মাটি সংগ্রহ করার পরে আল্লাহ টাইটেল দিয়েছিল তোর নাম আজকাল থেকে নামের টাইটেল মালিকুল মাউত, তুই মৃত্যু দিবি মানুষকে, জোরে কর না সুবহান আল্লাহ, বানাই রাখছি তোরে বাইর করে আল্লাহ বেহেশতের ভিতরে বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে আশে আজমের দিকে নজর গেল, গিয়ে নজর দেওয়ার পরে তাকায় দেখতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় এই নামটা তোমার বড় প্রিয়, তোমার বন্ধু হবে। আল্লাহ বলেন তুমি যে প্রশংসা করছো, প্রশংসা করার শক্তি পাইছো এই নামের গুণে। এবার আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো, দেখো আমি আমার আদমের সঙ্গে কি ব্যবহার করি। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আদাহুম আলাল মালা ফটাফট উত্তর দিবে বলে, অথচ ফেরেশতারা পারবে না কিন্তু আদম আলাইহিসসালাম পারবে, শিখাইছে কে, জোরে কর না কে, আল্লাহ। সুন্দরভাবে একের পর এক নাম বলতে আরম্ভ করছে আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে, সুবহানাল্লাহ। কহ এই অবস্থার মধ্যে আদম আলাইহিসসালাম একাকিত্ব করেছেন, আল্লাহ বলেন পরিষ্কার ভাষা বলেন ওয়াইযে কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলতেছেন এবার আল্লাহ বলেন এ ফেরেশতারা আমার আদম রে তোমরা শ্রেষ্ঠতম মানছ তো, কোসি আল্লাহ মানছি, আল্লাহ বলছেন সবাই সেজদা করছে ইল্লা ইবলিস, একজন ব্যক্তি আছিল তার নাম হলো ইবলিস, তার নাম কি ইবলিস, এই ইবলিস খারি দিছে। আল্লাহ জিজ্ঞেস করলো মা মানা কা, তোমাকে কে মানা দিল সেটা করতে, কই আল্লাহ খলাক্তানি ফিন্নার ওয়া খলাক্তাহু মিন তিন, আমারে বানাইছো তুমি অনেক আগে
সাড়ে নয় লক্ষ বছর আগে আগুন দিয়া, আর তারে বানাইছো মাত্র কয়েকদিন হয়েছে মারি দিয়া। তো আমি তো মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি তো ফেরেশতাদেরকে শিক্ষা দিছি, এবং আমার একটা ক্ষমতা আছে আগুন, আমি আমি এই মাটি যে বানাইছো আদমরে তারে পুরানোর আমার ক্ষমতা আছে, আমি তার চেয়ে বড়, অনেক বড়, আমি তারে কেন চেষ্টা করবো? আল্লাহ তুমি আমারে বুঝার কথাটা দেখছেন, নিজ যুক্তিটা কত সুন্দর। আল্লাহ তো মালাও, তুই যুক্তি ধরছ, এবার বলে ফাখরুজ মিনহা শয়তানা, আগে আসলি ইবলিস, এখন হইছ শয়তান, ঠিক কিনা? শয়তান মানে একেবারে অভিশপ্ত, আর কোন তার বাসার উপায় নাই। ব্যস্ত কেউ বেরিয়ে দিকে সাড়ে নয় লক্ষ বছর এমন কোন বন্দিগি নাই যে তোমার করি নাই, সব বন্দিগি করছি, এটার বিনিময় আমার দাও। কোথা কি সবই বলে তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কো দিলাম, সুবহানাল্লাহ, কো এবার বলতেছে আল্লাহ যে আদমের লাগি আমি ব্যস্ত দিকে বাড়িতেছি, এই আদমের পশমের গোড়ায় 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 হাজার হাজার বার সেকেন্ডের মধ্যে যেন আসা যাওয়া করতে পারি, এই ক্ষমতাটা তুমি দাও। কথা দিলাম। তিন নম্বর বলতেছে আল্লাহ শেষ তাও আমার, তোমার আদম কেমনে ব্যস্তে যায়, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, বলে কেমনে? তোমার আদম রে দুনিয়ার জমিনে খালি গুনা করাম, খালি জিনা বিচার করাম, কবিরা গুনা করামু, সগিরা গুনা করামু, ছোট গুনা করামু, শেরেক করামু, মুশরিক বানামু, এমনকি যত রকমের অন্যায় আছে সব করামু। তোর শেষ হইছে নি আল্লাহ, শেষ হইছে এ শয়তান রে, আমি খোদা তোরে জানাইয়া দেই, তুই আমার আদম সন্তানদেরকে গুনাহ করাইবি, আর আদম সন্তানের মধ্যে যারা আমার আখিরি নবীরে মানবে, আমার আখিরি নবীরে বিশ্বাস করবে, আমার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হইয়া যাইব, যত সাথে সাথে মাফ করে দেব। শয়তান কো আল্লাহ এটা করলা কি, এটা কি করলা? আল্লাহ কোন কাম দোষ করে? আল্লাহ আমি যদি আগে জানতাম তুমি এই কাম করবে তাহলে হে পথটা বন্ধ করলাম। আল্লাহ কো তুই যদি সবকিছু জানতি তাহলে তো তোর শ্রেষ্ঠত্ব মানলো না, ঠিক কিনা? এইরকম শয়তানের মধ্যে মানব রূপী শয়তান তো আছে, আসলে কেউ এই আছে যে এই কথাটা কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেন তো। আল্লাহ সময় যায়।
এবার মোহাম্মদি মোর দিল আদমের পেশায়, যাহে রুহ আদমের সিনা, ওরে রুহ বলে মালিক সাই এত কোন চিন্তা নাই, রুহ বলে মালিক সাই এত কোন চিন্তা দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায় কর দরদে নবী মোস্তফায়, কর দরদে নবী মোস্তফায় গো সময় যায় কর দরদে নবী মোস্তফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূল আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আদম আলাইহিসসালাম বেহেশতের ভিতরে বসে আছে, গুনগুন শব্দ করে তিনি আর কপাল থেকে কে যেন আওয়াজ কইরা শিকর মিষ্টি আওয়াজে জিকির করে, কি করে আল্লাহ জিজ্ঞাসা করতেছে কি রে আদম, তোর মনের মধ্যে এই বিষয় জাগ্রত হবে কেন, আল্লাহ অন্তর জানে কিনা, অন্তর জানে নি, কথা বলেন নাকি রে, কোন কিতাব এই কিতাবটা, ওয়াবিরাল মাদ্রাসাতে পড়া, জালাল আইন বলা হয়েছে, জালালউদ্দিন সিউতি এবং জালালউদ্দিন মহল্লি রাহিমাহুমাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, দুই জালালে লেখার কারণে জালাল আইনিতে তাসনিয়ার সিগা নেওয়া হয়েছে, অন্যথায় তাফসীর জালালউদ্দিন হইতো। এই জন্য এবার আদম আলাইহিসসালাম বলেন আল্লাহ আমি বেহেশতে বৈশা মিষ্টি আওয়াজে আমি শুনতেছি, আমার কপালে বসে যেন কে যেন তোমার নামের জিকির করে, কার নামের জিকির, স্বামী তো আমি শুনতেছি, জোরে কর না সুবহানাল্লাহ, আমি শুনছি শুনতেছি আল্লাহ গো, আলা ওয়াজহি আমার কপালে, ইনদার রাসি যেটা মাথার কাছে, সুবহানাল্লাহ, কিসের কাছে, মাথার নিকটে, আর সাউতু মিষ্টি চিকন আওয়াজ, সাউতুন নাসিস মধুর সুরের আওয়াজ, জোরে কর না সুবহানাল্লাহ, তোমার নামের তাসবিহ করতেছে জিকির করতেছে আল্লাহ, এটা কি। এবার আল্লাহ বলেন মোহাম্মদ রাগার খোদা পায়দা না করতে, মোহাম্মদ রাগার খোদা পায়দা না করতে, জমিন ও আসমান পায়দা না করতে, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হে আদম যেই মোহাম্মদ কে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ করছি লৌহ কলম ব্যস্ত তোদের আমার ওই নবীর নূর মুবারক না দিলে তুমি জিন্দা হইত না, তোমার ভিতরে রুহ থাকত না, আমার নবী আখের নবী আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কপালে বসে বসে আমার নামের জিকির করে, আট জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জন্য শায়ের আকবর আলাইবাদী বলেন খোদাদার ইন্তেজারে হামদে মানিস, খোদাদার ইন্তেজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বরাগে সানামিস, খোদা বদ হে ওপারে মোস্তফা বস, মুহাম্মদ হামদে হামদে খোদা বস, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই দুনিয়ার মানুষ
তোমরা যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না দেখো তাতে আমার আল্লাহর কিছু আসবে যাবে না, কেননা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি একবার আল্লাহ বলে ডাকবে এই ডাকটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে কেউ যদি আমার বন্ধু কামলি বলার উপরে দরুদ সালাম মিলাদকে আম্মা করো তাতে আমার রসুলের কিচ্ছু আসবে যাবে না, কেননা আমি খোদা নিজে রব হইয়া স্রষ্টা হইয়া সমস্ত ফেরেশতাদেরকে নিয়া আমার বন্ধু কামলি বলার উপরে দরুদ সালাম পড়তেছি পড়তে থাকিব। বাবা দিদার যে কাঁদো তোমরা দিদার সোনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের টিকা না বলো না মদিনা বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলাম বিজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলাম বিজি এত বার দেখিয়াও নবী এত বার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা না বলো না মদিনা আসে গো মুমিনের হায় হায় দিদার চে কাঁদো তোমরা দিদার দিওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের না বলো না মদিনা আশেকে রসুলের ঠিকানাটা কোন জায়গায়? যেমন একজন আশেকে রসুল বাংলার জমিন থেকে নবীজির কদম মুবারক বরাবর শুয়ে রয়েছে, যিনি হলেন আল্লামা শায়েখ মানজুর আহমদ রেফাই আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলার হুজুরে গুন সুবহানাল্লাহ, যিনি আমার নবীজির প্রেমে পড়ে সারাটা জীবন কাঁদতে কাঁদতে জীবন ধারে কাটিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি সামনে যদি কোনো আমার নবীজির গুণগান প্রশংসা করতেন তিনি অটোমেটিক কান্না চলে আসতো। বড় একজন মহাকিক আল্লাহ রলি ছিলেন, তিনি আমার নবীজির কদম মুবারক বরাবর আছেন, আমি গুনাহগার, বহু কষ্ট করে ওনার মাজার শরীফ বের করেছি জিয়ারত করেছি, পুলিশ বলতেছে ইয়া হাজ্জি ওয়াল্লাহি হারামুন 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 হাজা জিয়ারত হারামুন, এরকম ভাবে জিয়ারত করাটা হারাম। আমি বাংলাতে কই তোর হারামের গোষ্ঠী গিলাই, বাংলাতে বুঝেছি খুশি তোর গুলি মারি আরাম এমনি জেরত করো যেত না বাংলা দশম থেকে এত এত টাকা খরচ করে আছি আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ না করে জমা ভাগলো হয়েছে রে কিন্তু ক্ষমতা যেতে হ্যাঁ বাংলাদেশে আস না তোর ফাইরা যদি তোর স্বপ্ন দিন না হয়ে গেলে কথা ঠিক কিনা না ঠিক না সময় গেলে সাধন হবে না ঠিক নেই সময় গেলে সাধন হবে না
মন তুমি করলা না, সময় গেলে সাধন হবে না, কথা কন ঠিক কিনা? সময় থাকতে সাধন করার দরকার আছে নি? আমার নবীকে মুহূর্তের মধ্যে দেখতে পাবে। আপনি এইটাই ফয়দা করছেন, এটার মাইরা তৈরি আসছেন। আপনি নবী দেখবেন কেমনি? আবার কোন দেখাইতাম বাবাজিরা, আমার খারাপ লাগতেছে নাকি? আরাম লাগে না, শান্তি লাগে না, একা একা ভালো লাগে না। একা একা কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ জানেনি কেড়ে লাগে না, জানেনি আল্লাহ না উঠালে উঠে ঘুম পারবো? এবার আল্লাহ কাজী ভাই আমার আদমের অপারেশন কর, কি কর অপারেশন? আল্লাহ কি অপারেশন কর? মেজর অপারেশন কর, মেজর অপারেশন, মেজর দিলাম আল্লাহ কি কেমনে তার বাম সাইডে যে উপর সাইড কুটটা রয়েছে এই সাইডটা অপারেশন কইরা একটা হাত দি সাপনা এটা টান দা বাইক করে লয়া সুবান লোক কইতেন না কি আনত কইছে হাত দি কি জোরে কোন না কি হাত দি এবার হাত দি আনছে টান দা আবার সুন্দর কইরা জিবরাইল আলাইহিস সালাম অপারেশন ডারে লেভেল করে দিছে সুবান লোক কোন আল্লাহ বলেন কোন হাওয়া কোন হাওয়া জোরে গম সুবহান আল্লাহ বলছে হয়ে যাও হাওয়া, হয়ে গেছে হাওয়া। সুন্দরী সুরসী 61 প্রকার অলংকার দিয়া সাজাইয়া তুইছে, সাজাইয়া সুন্দরী সুরসী আদম আলাইহিস সালামের বাম পাশে বসায় রাখছে। মোড়ামুড়ি দিয়া কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালাম উঠছে, উঠটা আল্লাহ তো থামস না, থাম না আল্লাহ, এটা এত সুন্দর বানাই তুইছ কেন? ধরি আর জোর করে ধর তো কাম আছে আর কি কাম? তোর শান্তির জন্য, আরামের জন্য বানাইছি, এর নাম হলো হাওয়া। তোর স্ত্রী বিয়ে করিলা, আল্লাহ পরে না দিবে না? আল্লাহ কুদ্র দিবে বিয়া পরাই দিচ্ছেন, জোরে করলাম সুবহান আল্লাহ। বিয়া পরাইলে সাক্ষী লাগেনি, কেউ সাক্ষী লাগেনি, এ সময় সাক্ষী আছেন কেনা? শুধু আল্লাহ আর কেনা আছি আর কেউ আছি না? আমার নবী যে আসিল কপাল মোবারক জোরে করলাম সুবহান আল্লাহ, আর আসিল হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আমিন বেশিরভাগ পুরুষ রূপ ধারণ করতেন, কারণ ফেরেশতা কিন্তু নারী নাই, ফেরেশতা কিন্তু কি নাই, নারী নাই, এবং মহিলার সুরত ধারণ করতে পারে না, শুধু পুরুষ সুরত ধারণ করতে পারে। ফাতা মাসাল্লাহ বাশারান সাবিয়া, বরং সেই বাসে হযরতে জিবরাইল সাল্লাম নবীজির সামনে যুবক সুরতে আসতেন, জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে করুন সুবহানাল্লাহ। জিবরাইল একজন পুরুষ, আমার নবী একজন পুরুষ, কয়জন হয়েছে তাহলে? এখন বিবাহ দিতে সাক্ষী লাগে কয়জন? এখন তো আর লাগে না, লাগে না, লাগে না, কোড়ে গেলে যথেষ্ট। আমারও তো আজকাল মন্দ সারি কিছু মানুষের কইবো বলে, হুজুর দেখছো নি খালি দেহ কি কইতাছে আমরা? আগো আমরা কই না, ওই কোড়ে যে মা ভাই ভাই জাগায় দিকে দিতেছি, গার্জিয়ান লাগে না, কোনো কিছু লাগে না, ওই লোক লাগে না, খালি কেন গেলে কই কোর্ট কোর্ট ম্যারেজ কা? আমরা লেগে তো চিন্তা করলাম, আমরা কোর্ট ম্যারেজ করে আনছি 10 লাখ টাকা কাবিন দিয়ে, আমার সামনে 5 লাখ কি হলে দিতে দেখছি নি কাজ করে, বুঝছে কি কইছে
আশাবাদী করে বিয়ে বসে এবার আজম হাওয়া বিয়ে হয়ে গেল, আমার যখন হাত বাড়াইলো আল্লাহ বলেন থাম মোহর আনা দিয়াল। আল্লাহ গো মোহর কেমনে দেব এটা তো আমার জানা নাই। আমার আল্লাহ বলেন আদম রে ও আদম, যেই নবীর কারণে তোমারে বানাইলাম, তোমার সহ হাওয়ারে বানাইলাম, বিয়া সাদি বানাইয়া দিলাম, আমার আদম হাওয়ার মোহরটা আদায় করতে অর্থ সম্পদ লাগবে না, দিনার লাগবে না, দেরহাম লাগবে না, স্বর্ণ রূপা লাগবে না, সমস্ত অলংকার দিয়ে আমি আমার হাওয়ারে সাজায় রাইখা দিছি, কোনো অসুবিধা নাই। তুমি একটা কাজ করো, আমার বন্ধু কামলিওয়ালার উপরে 10 মর্তবা দরুদ সালাম পড়ে নাও, তাইলে তোমার মোহর আদায় হয়ে যাবে। কত মর্তবা? আর আলে কবিসের দলে এই কথা বলবে লো। আমি কই কানার ঘরে কানা তফসিরের কিতাব বইছি, বাইরে ভালো করে হইলা দে পুরান বইছি, কথা ঠিক কিনা? জোরে কর আল্লাহু আকবার, মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলো ইয়া ওয়ালি আল্লাহ। এবার সুন্দর করে দুইজন দুইজন দুইজনকে আল্লাহ আদেশ করলেন, কত সুন্দর করে দেখেন, ওয়াকুলনা ইয়া আদম اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما. এবং তোমার স্ত্রী এই বেহেশতের ভিতরে বসবাস করো, বেহেশতের ভিতরে কি করো বসবাস করো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাদেরকে কি সৃষ্টি করছে বেহেশতে বসবাস করতো না দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য এখন যে আল্লাহ কইতাছে বেহেশতে বসবাস করতো কারণ আছে নি, জোরে কর না কেরে, কারণ আছে, কারণটা জানার আগ পর্যন্ত বসে থাকেন, দেখি আমার দোস্ত আসে কিনা এর ফাঁকে। এবার বাবার আমার আবার বলতেছে ওয়া কুলা তোমরা দুইজনে খাও, জোরে কর না সুবহানাল্লাহ, তোমরা দুইজনে কি খাও, মিন হা আই মিনাল জান্নাতে, এই বেহেশত থেকে খাও, জোরে কর সুবহানাল্লাহ। এরপরে বলছেন রগাদান হাই সুশি তোমা, তোমাদের যা খুশি তা খাও, যা খুশি তা খাও। এবার বলতেছে ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ খবরদার খবরদার খবরদার, এই গাছটার কাছে যাও না, যদি এই গাছটার কাছে যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। এই গাছটার নাম কি? গাছটার নাম লিখেছেন মুবাসির নেকেরাম সাজরাতুল গন্দম, জোরে কোন আল্লাহু আকবার, সাজরাতুল গন্দম, গন্দম গাছ, কো এই গাছটার কাছে যাও না, আর বেহেশতের সব নিয়ামত তুমি যা খুশি তা খাও। দেখছেন নি বাইরে আর কত দেখেন দেখি জানুন সুন্দর করে বেহেশতের ভিতরে ঢুকছে, ঢুকিয়া সাদা একটা পাঞ্জাবি পরছে, কি পরছে সাদা একটা পাঞ্জাবি, মাথায় সাদা একটা টুপি, একটা তসবিহ ছড়া, কি ছড়া দুইজন একটু শুয়েছিলি তো হাওয়ালে সালামের ঘুমটা নিয়ে তো কান দেখে না, এত মায়ার শুনে মিষ্টি শুনে কান দেখে বুজুর্গানে দিন বেস্টা দেখছেন, একেবারে বড় হুজুর
হুজুর আপনি কান দেন কে রে? কয়ো না গো কে রে কান্দি? নিজের লেগে কান্দি না, তোমরা লেগে কান্দি, তোমরা লেগে। কইছে এই গাছটার কাছে যদি না আস বা এই ইটার ফল না খাও তাহলে তোমার দুনিয়া হারাই দিব, ইয়ান হারাইয়া যত জ্বালা যন্ত্রণা কষ্ট আছে হেন দিব, আর যদি কোন রকমের ভুল ক্রমে খালি খাই আল্লাহ জিন্দিগিতে ব্যস্ত হতে পারি দিছেন নি দিছে গেলাম বাবা করে ডোয়া হাওয়া তো বুঝছো বাবা আসলে তো কথা ঠিক হই। হ্যাঁ এমন সুন্দর জায়গা তুই আমি আরামের জায়গা তুই আমি কে লেগে যেতাম আমরা দুনিয়া যেতাম না সুন্দর কইরা এমনি লাস্টতে বুঝেন নি তফসির আছে এইভাবে জমিনের সাথে কি লেভেল পর্দার মতো ঠিক আছে কিনা? এরপরে এই ধরার পরে ফলটা পারছেন, হাতের কাপড় পরে গেছে, মুখের কাপড় পরে গেছে, মাথার কাপড় পরে গেছে। এই জন্য আল্লাহ পাক মুমিন মুসলমান যারা হবে সকল মুমিন মুসলমানের জন্য ওজুর ফরজ এই সাইডটা কিয়ামত পর্যন্ত করে দিচ্ছে। কিসের ফরজ? ওজুর ফরজ কয়টা জানেননি? আরে কয়টা? সাইডটা কি কি? এক নম্বরে মুখ ধোয়া ঠিক কিনা? দুই নম্বরে দুই হাতের কোণি পর্যন্ত ধৌত করা, তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ মাসেল করা, চার নম্বরে পায়ের কাকনুর উপর পর্যন্ত দৌত করা। এই হাওয়ালা সাল্লামের গন্ধম পরত থেকে এই অজুর ভরত চারটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেননি মাসলা? বুঝতে পারছেন? এবার আমার বাবারা যেই মাত্র গন্ধম ফলটা খাইলেন হযরতে আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হওয়ার পরে তাকায়া দেখতেছে হযরতে হাওয়া আলাইহিস সালামের হাতে হলো গন্ধম ফল, আর তিনি গাছটার নিচে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম রাগের মাথায় বলতেছে, হে হাওয়া তুই কি করলি? আল্লাহ নিষেধ করছে গাছটার কাছে যেন না যাই, তুই কেন গেলি? ফল পারলি আবার ফল খাইলি। এভাবে হাওয়া আলাইহিস সালামকে মারার জন্য আঙ্গুর গাছের একটা ডাল টান দিয়া ভাঙছে। এই ডালটার উচ্চতা ছিল আদম আলাইহিস সালাম যত লম্বা তিনার কাঁধ পর্যন্ত ছিল সেই ডালটা জোরে কম সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা যখন লাঠি বানাই কাঁধ পর্যন্ত লাঠি বানাই বানাই কিনা, এই লাঠি বা লাঠিটা হলো সুন্নাতে আদম আলাইহিস সালাম এবং সুন্নাতে রাসূল সুন্নাতে আম্বিয়া কেরাম জোরে কম সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা রে মহাব্বত নিয়ে বৈশা যান বাবা, আমার মনে হয় আমি বেশি সময় আর পাইতাম না। এবার হাওয়ালা সাল্লাম বলতেছে, স্বামী গো মায়েরের ভরে আগে কথাটা শুনলাম। বলে কি কথা? বলে একজন বড় হুজুর এখানে আসছিল, এখন যে হুজুরে দেখি না কই জানে অদৃশ্য হয়ে গেছে, হুজুর তো এখন নাই, একজন হুজুর আসছিল, আইসা আমরা দুঃখে দুঃখিত হইয়া কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কাঁদেন কেন? বলতেছে নাকি আমরা দুঃখে দুঃখী হইয়া কান্দে। বলে কাঁদো কেন? জিজ্ঞাসা করলাম। বলে দুনিয়া একটা বানাইছে এই গাছটার কাছে আসতে নিষেধ করতে, তার কারণ হলো যদি এই গাছটার কাছে না যাই বা গাছের ফল না খাই দুনিয়াতে আমরা দুজন ভাড়াই দিব, সেখানে গিয়া যন্ত্রণা কষ্ট পাইতে হবে। এই জন্য গন্ধম ফল যদি একবার আমরা খাইয়া ফেলি গো, খাইয়া ফেললে তাইলে আর জিন্দগিতে আমাদেরকে বেহেশত দিতে বাধ্য করতে পারতো না। এই পরামর্শটা দিছে, এই জন্য আমি ফলটা পাইরা খাইছি। স্বামী গো পাইতাম না পাইতাম না আপনিও খাই আমার। এই জন্য দেখবেন বউ এবারে জামাইরে পালা করে কন্ট্রোল করতে পারেনি, যেটা করবো এটি শুনবো এতে পাইছে এতে কি পাইছে কো আসলে তো কথাটা ঠিক। আমি দুই হাত দিতাম গিয়ে ব্যস্ত তুইয়া দেখ দেখ ফল খাইছে মাশাল্লাহ দুইজন একবারে ল্যান্ড হয়ে গেছে গা।
কোন কাপড় নাই, এটা লোকটা উদাহরণ দিতাম নি। এক বেড়া চুরি করতো, কি করতো, ৫ কেজি চাউল কিছু, আমার তো চাউল দরকার। একই করছে রাত্রের বেলা, এবার তো বাসিটা বাজতেছে মাশাল্লাহ, একটা শুনে নারায়